হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি মোজামাসি ব্লগ থেকে। আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমি বর্তমানে যেটা আছি সেটা হচ্ছে নরসিংদী আনোয়ার বোরকা হাউস অ্যান্ড বস্ত্র বিতান। এটা হচ্ছে শ্রীপুর বাস স্ট্যান্ড সংলগ্ন আশুলা সাভার ঢাকা অবস্থিত আল জহির পাইকারি কাপড়ের বাজার। তো যদিও আমরা এই দোকানটার আগে একটি রিভিউ দিয়েছি, তবু আর কি নতুন করে আবার তাদের নতুন কিছু কালেকশন নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো তাদের নিজস্ব কারখানায় কিছু বোরকা এবং খিমার আমি আপনাদের এগুলোর পাইকারি দরদাম এবং মোটামুটি এগুলোর কোয়ালিটি একটু দেখানোর চেষ্টা করবো। তো কাকা ভালো আছেন? আসসালামু আলাইকুম। আল্লাহ ভালো রাখছে। জি, তো কোন বোরকা বা খিমারটা দিয়ে আমাদের শুরু করবেন? এই কমদামা স্টেপ দেখাই। স্টেপ, আচ্ছা। এটা হচ্ছে বোরকা, কমদামের মধ্যে তাদের যে সর্বনিম্ন প্রাইস, এরকম স্টেপের ভিতরে বোরকাগুলো হবে। এগুলোর কাকা সাইজ কয়টা আছে আপনাদের কাছে? তিনটা সাইজ আছে। তিনটা সাইজ? জি জি। কত কত আছে? 52, 54, 56। এগুলো 52, 54, 56 তিনটা সাইজ পেয়ে যাবেন আপনারা, এবং কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল। এগুলো কিন্তু তাদের নিজস্ব কারখানা তৈরি, তাই তো? জি, আমাদের নিজস্ব কারখানা তৈরি। ভিউয়ার্স, এটা হচ্ছে তাদের নিজস্ব কারখানা তৈরি। এগুলোর প্রাইসটা কত করে রাখছেন আপনারা? এটা আমরা প্রাইস রাখছি 280 টাকা। আচ্ছা ভিউয়ার্স, এই বোরকাটা পেয়ে যাবেন আপনারা মাত্র 280 টাকায়। এটা এই দোকানটায় পেয়ে যাবেন আপনারা মাত্র 280 টাকায়। তো এগুলো কিন্তু আপনারা চাইলে সরাসরি দোকানে এসে দেখতে পারেন, এবং যদি ঢাকার বাইরে কেউ থাকেন তাহলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন। জি, এরপরে কোনটা আছে? আচ্ছা আচ্ছা, এটা বোরকা তাই না? জি। আচ্ছা, এগুলো কালার তো অ্যাভেলেবেল? কালার অ্যাভেলেবেল। আচ্ছা আচ্ছা, ভিউয়ার্স এই বোরকাগুলোর কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল। সাইজ তিনটা? সাইজ তিনটা, 52, 54, 56। আচ্ছা আচ্ছা, এগুলোর প্রাইসটা কত করে রাখতেছেন আপনি? এটা 330 টাকা। 330 টাকা পার পিস? হ্যাঁ, মাত্র। আচ্ছা আচ্ছা, ভিউয়ার্স এই বোরকাগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র 330 টাকা পার পিস। তো কয়টা নিলে আপনারা পাইকারি? 6 পিস করে নির্মত। আচ্ছা আচ্ছা, ভিউয়ার্স এই বোরকাগুলো মিনিমাম 6 পিস নিলে আপনারা তাদের কাছ থেকে পাইকারি রেটগুলো পেয়ে যাবেন। হ্যাঁ জি। এরপরে কোন বোরকাটা আছে? পুঁতি দিয়ে কাজ করানো বোরকার ভিতরে। তো এগুলোর কালার আছে অ্যাভেলেবেল? কালার পেয়ে যাবেন আপনারা। এগুলোর প্রাইসটা কত করে রাখতেছেন? এটা 340 টাকা পাইকারি, 6 পিস নিতে হবে কমপক্ষে। এই বোরকাটা পেয়ে যাবেন আপনারা মাত্র 350 টাকা পার পিস। দেখতে পাচ্ছেন আপনারা খুব চমৎকার কিন্তু তাদের কালেকশনগুলো, এবং ফেব্রিক্স অবশ্যই আপনারা গ্যারান্টি সহকারে পাবেন, কারণ তাদের কিন্তু নিজস্ব কারখানায় তৈরি এগুলো। জি, এটাও বোরকা তাই না? এটাও বোরকা। আমি যদি দেখে আপনাদের দেখতে পাচ্ছেন পুঁতিতে কাজ করানো বডিতে এবং নিচের দিকে পুঁতিতে কাজ করানো আছে বোরকাটা। এগুলোর কালার অ্যাভেলেবেল। এটার প্রাইসটা কত করে রাখতেছেন? এটা রাখতেছি 360 টাকা। 360 টাকা পার পিস মাত্র? এই বোরকাটা আপনারা পেয়ে যাবেন মাত্র 360 টাকা পার পিস। জি, আলা গোলাপ ছাপাটা দা, হ্যাঁ আর একটা মুরব্বি। এটা হচ্ছে একদম ব্ল্যাক কালারের বোরকাগুলো, যাদের কিনা ব্ল্যাক বা অন্যান্য কালার কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে একদম ব্ল্যাকের ভিতরের বোরকাগুলো, কাজ নেই বোরকাটা একদম, মোটামুটি দেখতে পাচ্ছেন আপনারা কাজ করা নেই বোরকাটা। এগুলোর প্রাইসটা কত করে রাখতেছেন? এটা 350 টাকা মাত্র। 350 টাকা এই বোরকাটা পেয়ে যাবেন আপনারা মাত্র 350 টাকা। এগুলো প্রিন্টের তাই না? আচ্ছা, এগুলো হচ্ছে প্রিন্টের বোরকা। যদি দেখে আমি বোরকাটা দেখতে পাচ্ছি খুব চমৎকার কিন্তু বোরকাটা, পুরো কাজ করানো নিচে যদি আমি দেখে আপনাকে দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে পুঁতিতে কাজ করানো এবং বডিতে কাজ করানো দেখতে পাচ্ছেন, এই যে হাতে মোটামুটি স্টাইলিশ করা। এগুলোর প্রাইসটা কত করে রাখতেছি? 460 টাকা মাত্র। 460 টাকা ধরছে এই, এটা পেয়ে যাবেন আপনারা মাত্র 460 টাকা পার পিস। এগুলোর কালার পেয়ে যাবেন আপনারা অ্যাভেলেবেল কালার। জি, আমি যদি দেখে বুঝতে পারছি হাতে কিন্তু চমৎকার ভাবে কাজ করানো,
পুঁতি দিয়ে দেখতে পাচ্ছেন, এটা হবে হাতাটা এবং ফুল বডিতে এভাবে কাজ করানো হবে দেখতে পাচ্ছেন। এগুলো প্রিন্টের ভিতরে, প্রিন্টের ভিতরে এগুলোর সাইজ তিনটা, তাই না? হ্যাঁ তিনটা। আচ্ছা, এগুলোর প্রাইসটা কত করে রাখছেন? এটা 710 টাকা। 710 টাকা পার পিস? পার পিস। বিয়ার্স এই টপ পেয়ে যাবেন আপনারা মাত্র 710 টাকা পার পিস। জি। নিউ কালেকশন। বিয়ার্স এটা হচ্ছে তাদের নিউ কালেকশনের ভিতরে বোরকাটা দেখতে পাচ্ছেন। নিচের দিকে আমি যদি আপনাদের দেখাই, আর নিচের দিকে কাজ করানো হাতাটা হবে এমন দেখতে পাচ্ছেন আপনারা। খুবই চমৎকার কিন্তু বোরকাগুলো তাদের। এবং কালার পেয়ে যাবেন আপনারা অ্যাভেলেবেল, কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল। এগুলোর প্রাইসটা কত করে রাখতেছেন? 510 টাকা মাত্র। আচ্ছা, 6 পিস করে নিতে হবে। এই বোরকাটা পেয়ে যাবেন আপনারা মাত্র 550 টাকা। টাকা এটা কি 550 টাকা? না, 510 টাকা। এটা পেয়ে যাবেন আপনারা মাত্র 510 টাকা পার পিস। জি। এরপর যে বোরকাটা আছে এটা হচ্ছে, এটা কি আফগান লোক দুপাল্লা নাকি? হ্যাঁ, দুপাট। আচ্ছা, দুপাট, দুপাট ক্রাপ বডি। সেটা হচ্ছে তাদের প্রিন্টের ভিতরে দেখতে পাচ্ছেন, হাতে এমন হবে, ফুল বডিটা হবে এমন দেখতে পাচ্ছেন আপনারা। এগুলো কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল, কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমি যদি দেখে আপনাদের দেখতে পাচ্ছেন, কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এগুলোর প্রাইসটা কত করে রাখছেন? এটা 490 টাকা মাত্র। এই বোরকাটা পেয়ে যাবেন 490 টাকা পার পিস, এবং কালার পেয়ে যাবেন আপনার অ্যাভেলেবেল। এটা বেশি দাম, এটা দেখা যায় আফগান। আফগান? আচ্ছা আচ্ছা, আবিয়া না? আফগান, এটা আফগান আবে আছে। বিয়ার্স এটা হচ্ছে আফগান, দেখেন মাথায় ধরেন আপনি, এটা হচ্ছে আফগান তাদের প্রিন্টের ভিতরে দেখতে পাচ্ছেন। খুবই চমৎকার বোরকাগুলো, ক্রাপ বডি, ক্রাপ বডি। আচ্ছা, এগুলো কত করে রাখছেন? এটা রাখতেছি আমরা 650 মাত্র। আচ্ছা, বিয়ার্স এই বোরকাগুলো পেয়ে যাবেন আমরা মাত্র 650 টাকা পার পিস। 650 টাকা, তাই না? জি জি জি। 650 টাকা পার পিস, এবং কালার পেয়ে যাবেন আপনারা অ্যাভেলেবেল। জি, আবেয়া, আবেয়া। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তাদের আবেয়া কালেকশনগুলো। এগুলোর কালার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা এখানে, কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর খুবই ডিজাইন নিজ দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, এটার কি সাইজ হয় নাকি ফ্রি সাইজ? হ্যাঁ, সাইজ আছে। আচ্ছা, তিনটা সাইজ? তিনটা সাইজ, 52, 54, 55। এগুলোর প্রাইসটা কত করে রাখছেন? এটা মাত্র 610 টাকা। আচ্ছা আচ্ছা, এই আবেয়াগুলো পেয়ে যাবেন তাদের কাছে মাত্র 610 টাকা পার পিস। জি, এটাও কি আবেয়া? আবেয়া। আচ্ছা আচ্ছা, আমি যদি দেখে আপনাদের মাখন জর্জেট, খুবই চমৎকার মাখন জর্জেট। জি, মাখন জর্জেট, মাখন জর্জেট যদি আমি আপনাদের দেখাই, খুব চমৎকার কিন্তু তাদের কালেকশনগুলো। এগুলোর প্রাইসটা কত করে? এটা ওই যে আপনার 750 টাকা মাত্র, 6 পিস করে নিতে হবে। 750 টাকা পার পিস? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জি। খিমার কালেকশনগুলো দেখাবো তাদের, যে নিজস্ব কারখানার খিমারগুলো। এগুলো কালার পেয়ে যাবেন আপনারা অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল কালার পেয়ে যাবেন। ফ্রি চাইজ খিমারগুলো তাদের, এগুলো কিন্তু ফুল সেট পাবেন আপনারা তাদের কাছে, ফুল সেট পাবেন, কালার পাবেন অ্যাভেলেবেল। এগুলোর প্রাইসটা কত করে রাখতেছে? এটা 560 টাকা নিতে হবে মাত্র। 560 টাকা পার পিস? আচ্ছা, ফুল সেট, তাই না? হ্যাঁ হ্যাঁ, ফুল সেট। দর্শক, এগুলো ফুল সেট পেয়ে যাবেন আপনারা মাত্র 560 টাকা পার পিস। এবং কালার, কালার কত আছে এগুলো? কালার 25টা। 25টা দর্শক, এগুলো কালার পেয়ে যাবেন আপনারা মোটামুটি 25টা, এবং অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল কিন্তু তাদের কাছে এগুলো পেয়ে যাবেন আপনারা। জি, এটাও খিমার কালেকশন তাদের, খিমার দুবাই চিলি। আপনাদের দুবাই চিলি, তাই না? হ্যাঁ, দুবাই চিলি। এইটা হবে দুবাই চিলি দেখতে পাচ্ছেন আপনারা, খুব চমৎকার। এবং কালার পেয়ে যাবেন, এগুলোর কি 25টার মতো কালার আছে? হ্যাঁ, 25টার মতো কালার আছে। এগুলোর প্রাইসটা কত করে রাখতেছেন? এটা রাখতেছি আমরা 860 টাকা। 860 টাকা? জি, দুবাই চিলি। এটা হচ্ছে দুবাই চিলি তাদের অরিজিনাল ফেব্রিক, স্যার। এগুলো পেয়ে যাবেন আপনারা 860 টাকা পার পিস। অবশ্যই কিন্তু 6 পিস নিতে হবে তাদের কাছ থেকে। ১১৫০ টাকা ফুল সেট। এটা কি লেজার প্রিন্ট? না, হ্যাঁ, লেজার প্রিন্ট। আচ্ছা, সেটা হচ্ছে দুবাই সেরির লেজার প্রিন্ট, লেজার প্রিন্টের ভিতরে লেজার কাটিং আর কি বলে, চমৎকার। কারখানার তৈরি এটা হচ্ছে লেজার প্রিন্ট। আমি যদি দেখে আপনাদের দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু লেজার প্রিন্ট করা, নিচ দিয়েও লেজার প্রিন্ট করা দেখতে পাচ্ছেন আপনারা। আমি যদি দেখে আপনাদের নিচ দিয়ে লেজার প্রিন্ট করানো,
যে এগুলোর প্রাইসটা কত করে রাখতেছেন আপনারা? এটা 1250 টাকা বিশ। এই আরে এক কালারে পেজেন আপনারা মাত্র 1250 টাকা পার পিস। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু আপনারা বাইরে থেকে কিনতে গেলে মোটামুটি ভালো দামে কিনতে হয় আপনাদের। এই শপটি থেকে কিনতে গেলে আপনারা মাত্র 1250 টাকায় এই খেমাটি পেয়ে যাবেন। এটা হচ্ছে তাদের দুবাই চেরির ভিতরে আর কি, কাজ ছাড়া একদম সাদা সিধে যেটাকে বলে একদম সিম্পল ওর ভিতরে, কিন্তু ফ্রেশটা পাবেন আপনারা দুবাই চেরি। এগুলোর প্রাইসটা কত করে রাখতেছেন আপনারা? এটা 920 টাকা। 920 টাকা জি মানে সেগুলো পেয়ে যাবেন আপনারা 920 টাকা করে। এটা কিন্তু কাজ ছাড়া এবং কালার পেয়ে যাবেন 20 থেকে 25 টাকা। হ্যাঁ, 20 থেকে 25 টাকা কালার পেয়ে যাবেন ফুল সেট। হ্যাঁ অবশ্যই বলে রাখি আপনাদের, এগুলো হচ্ছে আপনারা ফুল সেট পাবেন। এছাড়াও আপনারা তাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে হিজাবগুলো পেয়ে যাবেন, বাচ্চা থেকে শুরু করে বড়দের সবারই হিজাব পাবেন। হিজাবগুলো কত থেকে শুরু আপনাদের? আমাদের হিজাব আছে 550 টাকাতে, বড়টা হয়েছে 165 টাকা। বিয়ার্স তাদের এগুলো হচ্ছে 55 টাকা থেকে শুরু করে 165 টাকা পর্যন্ত বড় সাইজগুলো পেয়ে যাবেন। এখানে বাচ্চা থেকে শুরু করে আপনারা এই হিজাবগুলো পেয়ে যাবেন। মাথার টুপি এবং হাত মোজা পা মোজা পেয়ে যাবেন পাইকারি রেট। এগুলো কিন্তু সব পাইকারি রেট, আসলে তাদের হচ্ছে হোলসেল, সব কিন্তু দেখানো সম্ভব না, এর জন্য আমি আপনাদের মনোনীত দেখানোর চেষ্টা করতেছি। এগুলো হচ্ছে পা মোজা। আচ্ছা পা মোজাগুলো কত করে রাখতেছেন আপনারা? 420 টাকা ডজন। 420 টাকা ডজন জি। আচ্ছা স্যার, বিয়ার্স পা মোজাগুলো আপনারা পেয়ে যাবেন 420 টাকা ডজন। আর হাত মোজা? হাত মোজা 420 টাকা। দশগুলো হবে তাদের হাত মোজাগুলো চায়না কোরিয়ান। আচ্ছা কোরিয়ান না? আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে তাদের হাত মোজাগুলো 420 টাকা ডজন। হ্যাঁ 420 টাকা, এগুলো 420 টাকা ডজন পেয়ে যাবেন আপনারা। তো বিয়ার্স যারা কিনা ঢাকার ভেতর আছেন তারা কিন্তু চাইলে আমাদের দোকানে সরাসরি এসে এগুলো দেখতে পারেন, এবং ঢাকার বাইরে যারা আছেন তারা চাইলে কিন্তু মেকআপটি এগুলো সংগ্রহ করতে পারবেন। এছাড়াও তাদের কাছে মেকআপ গুলো পেয়ে যাবেন, তাই তো? হ্যাঁ মেকআপটা গুলো। আচ্ছা এটা না, মেকআপগুলোর দাম কত থেকে শুরু আপনাদের এখানে? মেকআপের দাম আমার কাছে আছে 550 টাকাতে 10 টাকা 50 ধরে নিয়ে যে 10 টাকা। আচ্ছা আচ্ছা, এগুলো কি মেকআপ? হ্যাঁ। এগুলো হচ্ছে তাদের মেকআপ গুলো দেখতে পাচ্ছেন, আমি যদি দেখাই আপনাদের চমৎকার মেকআপ গুলো তাদের। এগুলো কত থেকে শুরু আপনাদের? 42 টাকা। 42 টাকাতে 550 টাকা। বর্ষাগুলো পেয়ে যাবেন আপনারা 42 টাকা থেকে শুরু করে 55 টাকার ভিতরে এই মেকআপগুলো পেয়ে যাবেন। আর এটা পাবো 30 টাকাতে। এই মেকআপগুলো পেয়ে যাবেন আপনারা 30 টাকা থেকে কত টাকা পর্যন্ত? 35 টাকা। 35 টাকা। আচ্ছা 30 টাকা থেকে 35 টাকার ভিতরে পেয়ে যাবেন এই মেকআপগুলো। এই টুপিগুলো পেয়ে যাবেন আপনারা 14 টাকা করে। এই টুপিগুলো পেয়ে যাবেন 14 টাকা করে। অনেকে কিন্তু এগুলো খুঁজতে থাকেন, তারা কিন্তু চাইলে ওনাদের কাছ থেকে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন আপনারা। আমি যদি আপনাদের দেখাই তাদের কিন্তু এখানে আপনার দেখানোর জন্য মোটামুটি কাস্টমার দেখানোর জন্য হোলসেলের জন্য তাদের যে মালগুলো রাখা আছে, আমি যদি দেখাই আপনাদের আমাদের পিছন সেটটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মাল আছে। এছাড়াও তাদের গোডাউনে মাল রাখা আছে, তাদের কিন্তু নিজস্ব কারখানায় তৈরি করে এগুলো শুধুমাত্র হোলসেলের জন্য কিছুটা ডিসপ্লে করে রেখেছে তারা এখানে। তো আপনারা যারা ঢাকার ভেতরে আছেন তারা কিন্তু চাইলে সরাসরি দোকানে এসে এগুলো সংগ্রহ করতে পারবেন, এবং ঢাকার বাইরে যারা আছেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের নাম্বার এবং দোকানের অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনারা তাদের সাথে যোগাযোগ করে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন। এসে পরিবহন বা বিভিন্নভাবে তাদের সাথে যোগাযোগ করে আপনি এই মালগুলো সংগ্রহ করতে পারবেন। তো যাই হোক, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।